আসসালামু আলাইকুম। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে স্যামসাং J6 Plus। তো ফোনটা ইমার্জেন্সি সার্ভিস দেখতে পাচ্ছেন। তো আজকে ফোনটা কীভাবে সমাধান করা যায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফোনটা দেখা গেছে প্রায় সময় কল দিলে কল ঢুকে না এবং নো সার্ভিস চলে আসে, ইমার্জেন্সি কল চলে আসে এবং ডাটা বন্ধ হয়ে যায় এবং অনেক সময় সিম পায় না, এরকম প্রবলেম দেখা দেয়। তো আজকে সমস্যাটা কীভাবে সমাধান করা যায় আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো আমি ফোনটা অলরেডি বন্ধ করে নিই যাতে কোনো প্রকার সমস্যা না হয়। তো ডিসপ্লেটা খোলার পরে আপনারা স্ক্রুগুলো খুলে নেবেন। আমি অলরেডি স্ক্রুগুলো খুলে রাখছি যাতে ভিডিওটা লম্বা না হয়, অল্প সময়ের ভিতরে আপনাদেরকে কাজগুলো দেখানোর চেষ্টা করি। তো ফ্রেমটা খুলে নিতেছি এবং মাদারবোর্ডটা হালকা করে নিব। তো আমাদের কাছে অধিকাংশ ফোনই আসে যে অনেক সময় দেখা গেছে 2G নেট চলতেছে এবং 4G নেট পায় না। তো এই সমস্ত ফোনগুলো আমরা কিভাবে কাজ করে থাকি, আমরা প্রথম অবস্থায় দেখবো ফোনগুলো ওয়াটার ড্যামেজ হয়েছে কিনা এবং নেটওয়ার্কের যে সিগন্যালের লাইনগুলো ঠিক আছে কিনা এবং ভোল্টেজের যে লাইনগুলো ঠিক আছে কিনা ওইগুলো আগে স্টেপ বাই স্টেপ চেক দিতে হবে। আর আমরা যেভাবে ISCগুলো সমস্যা ওইগুলো আইডেন্টিফাই করি, যেগুলো মনে করেন আপনার ফ্রেশ মাদারবোর্ড এবং কী কী সমস্যা দিতেছে এবং কাস্টমারের কথা অনুযায়ী ভিত্তি করে আমরা কাজগুলো করে থাকি। এবং তারপর সতর্কতামূলক আপনি কাজ করতে হবে যে সমস্যাটা কোথা থেকে আসছে ওইটা আগে দেখার চেষ্টা করবেন। তো আমি আগে দেখে নিতেছি কোনো প্রকার ওয়াটার ড্যামেজ আসছে কিনা এবং কোনো আশেপাশে নেটওয়ার্ক অ্যান্টেনার আশেপাশে কোনো প্রকার ক্যাপাসিটর ড্যামেজ হয়ে আছে কিনা। অনেক সময় দেখা গেছে কোনো ক্যাপাসিটর শর্টিং হয়ে থাকলে নেটওয়ার্ক সিগন্যালে এদিক দিকে আপনার নো সার্ভিস, ইমার্জেন্সি কল এবং নেটওয়ার্ক সমস্যা করতে পারে এবং ওয়াটার ড্যামেজ হইলেও সমস্যা করতে পারে। তো আমি খুব আস্তে আস্তে স্টিলটা উঠাবো, উঠে দেখবো যে নেটওয়ার্ক এসিগুলা ঠিক আছে কিনা। তো প্রথম অবস্থায় আমরা WD-র ICটা এখানে চেঞ্জ করব। চেঞ্জ করার পরে দেখবো যে নেটওয়ার্ক সমস্যার সমাধান হয় কিনা, না হলে আমরা যে 4G ICটা আছে ওইটা চেঞ্জ করব, চেঞ্জ করে দেখবো যে সমাধান হয় কিনা। তো প্রথম অবস্থায় আমি WD-র ICটা চেঞ্জ করি এবং একটা নতুন IC লাগাবো। লাগানোর পরে দেখবো যে নেটওয়ার্ক সমস্যাটা যে সমাধান হয় কিনা। তো দুর্যোগ করে পুরো ভিডিওটি দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। অবশ্যই ICটা কোন পজিশনে ছিল ঠিক ওই পজিশনে লাগাতে হবে এবং IC ডটটা কোন দিকে ছিল ওটা লক্ষ্য রাখতে হবে এবং মাদারবোর্ডগুলো ভালোভাবে ক্লিনিং করতে হবে, উঁচু নিচু বলগুলো হওয়া যাবে না এবং অল্প হিটে ICটা লাগানোর চেষ্টা করবেন, অতিরিক্ত হিট দেবেন না, কারণ এইসব ICগুলোতে অতিরিক্ত হিট দিলে ICগুলো ড্যামেজ হয়ে যায়, পরবর্তীতে কাজ করে না। তো হালকা করে টিচার দিয়ে নাড়িয়ে দেখলাম ICটা পজিশনে বসছে, দেখতে পাচ্ছেন পুরাতন ICটা এখানে আছে।
তো এখন মাদারবোর্ডটা একটু ঠান্ডা করার পরে ভালো করে ক্লিনিং করে নিব। ক্লিনিং করার পরে আপনার মাদারবোর্ডে লাগিয়ে আমি নেটওয়ার্কটা চেক দিব যে নেটওয়ার্ক আসে কিনা এবং সিম দুইটা পায় কিনা। তো ভালো করে একটা নরম ব্রাশ দিয়ে ক্লিনিং করে নিতেছি, কারণ এখানে কোনো শক্ত ব্রাশ দিয়ে ঘষাঘষি করা যাবে না, নাহলে কম্পোনেন্ট মিসিং হলে আপনার নেটওয়ার্ক আসবে না, বিভিন্ন সমস্যা দিতে পারে। তো অবশ্যই নরম ব্রাশ দিয়ে পরিষ্কার করবেন এবং পাতলা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করবেন। তো এখন মাদারবোর্ডটা আমি চেক দিব যে নেটওয়ার্ক সমস্যাটা সমাধান হয় কিনা। তো এখানে লকটা ছুটাবো, ছুটানোর পরে দেখবো যে নেটওয়ার্ক সমস্যাটা সমাধান হয়েছে কিনা। তো ব্রাইটনেসটা অলরেডি একটু বাড়িয়ে নেই, অটো অপশনটা অফ করে নিই, অটোমেটিক ব্রাইটনেসটা কমে যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন এটা লেখা চলে আসছে, অলরেডি দুটো সিম পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো উপরে দেখবো যে 4G নেটওয়ার্ক আসছে কিনা, দেখতেই পাচ্ছেন অলরেডি 4G চালু হয়ে গেছে। তো এভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে পারেন এবং রোগগুলো ধরতে পারেন, ঠিকই আপনারা সাকসেস হবেন এবং সমস্যা কোথা থেকে আসছে আপনারা আইডেন্টিফাই করতে পারলে 100% আপনারা যে জায়গায় থেকে কাজগুলো করবেন ঠিকই সেই জায়গায় সাকসেস হবেন। দেখতে পাচ্ছেন অলরেডি কল যাইতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।